সম্প্রতি ইস্ট জোন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পেনচেক সিলেটে সোনার পদক পেয়ে চলতি বছরে চায়নায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে অর্থাভাবে অংশগ্রহণ করা বন্ধ হতে বসেছে পূর্ব বর্ধমান জেলার কান্লার বাগনাপাড়ার হালদারপাড়ার জয়া রাজবংশীর। আমি খুব খুশি হয়েছি যে শাইনার পর আমি গোল্ড মেডেল করতে পারছি। তো কোথায় হয়েছিল প্রতিযোগিতাটা? এটা হয়েছিল কলকাতা সল্ট লেকে যুব ভারতী ক্রীড়া প্রাঙ্গণে সাইয়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে। সেখানে আমার ওড়িশার সাথে একটি মেয়ে খেলা করেছিল এবং সেই মেয়েটাকে হারিয়ে আমি গোল্ড মেডেল পেয়েছি। এই দুর্দিনে নুন আনতে পান্তা ফুরোনো সুজন রাজবংশীর তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে দিন গুজরান করাই এখন মস্ত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সুজন রাজবংশী জানান, এশিয়ান গেমসে মেয়েকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পাঠানো তার ইচ্ছা থাকলেও সাধ্যের বাইরে। তার মেয়ে যদি সরকারি সাহায্য পায় বা কোনো সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে, না হলে স্বপ্ন কোনোদিন বাস্তবের রূপ পাবে না। মেয়ে সোনার পদক পেয়ে জিতেছে এবং আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত পেনচেক সিলেটে। এবং আগামী দিনে যে প্রতিযোগিতাগুলো আছে সেগুলোতে যেখানে পড়বে বা সেই সমস্ত প্রতিযোগিতা করতে যেতে হলে তো খুবই অর্থের প্রয়োজন। তার জন্য আমি নিজেও পরিশ্রম করব এবং আমার যে মেয়ের যে মাস্টারমশাই আছে তিনিও কিছু সাহায্য করেন, বা আরও যদি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে বলছি যদি কেউ কোনো সংস্থা বা আপনারা যদি কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, কেউ উৎসাহিত করতে পারেন, তাহলে আমি খুবই গর্বিত। ও যেন আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে এটাই আমার কামনা। আপনি কি করেন? আপনি কি করেন? আমি মাছের কাজ করি বা লোকের মাছ। সুজন রাজবংশী লোকের পুকুরে মাছ ধরার কাজ করেন, স্ত্রী শিখা রাজবংশী তাঁত বুনে টাকা রোজগার করেন। জয়া রাজবংশী কৃষ্ণদেবপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী, সে বাড়ির বড় মেয়ে। জয়া রাজবংশী জানান, সে নিশ্চিত চায়নাতে অনুষ্ঠিত আসন্ন এশিয়ান গেমসে সে দেশের মুখ উজ্জ্বল করবেই। বাবা কি করে? বাবা অন্যজনের পুকুরে মাছ ধরে। মা? মা তাঁত বোনে। বাবা মা দুজনেই সারা রাত তিন রাত পরিশ্রম করে আমার জন্যে, আমি যেন একটা জায়গায় পৌঁছতে পারি এবং পরে জানি আমি দেশের হয়ে খেলতে পারি। বাবা মা কষ্ট করে আমাকে টাকাটা জোগাড় করে কলকাতায় খেলতে পাঠিয়েছিল এবং পরে যে আমার চীনে যে এশিয়ান গেমসটা খেলা আছে ওখানে তো অনেকটা টাকার দরকার, কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি ওখানে খেলতে যেতে পারি এবং পরে দেশের হয়েও খেলতে পারব। পরে এটাকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই পেনচেক সিলেটটা। বাবা মা আমাকে অনেক কষ্ট করে এই কলকাতাতে যে খরচাটা হয়েছিল এই খরচাটা দিয়েছিল এবং চীনে যে পরে আমাদের খেলাটা আছে সেখানে আমি পার্টিসিপেট করতে চাই, কিন্তু ওর জন্য তো অনেক টাকার দরকার, সেই টাকাটা তো বাবা মা দিতে পারবে না, কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে আমি সেখানে খেলতে যেতে পারি। শিক্ষক হিসাবে আমার খুবই আনন্দিত এবং আপ্লুত, মানে সায়নের পর আমি মানে বুঝতে পেরেছিলাম যে একজন হয়তো যাবে, তা মানে জয়ের ওপর আগেই ভেবেছিলাম যে ওর পরিশ্রম এবং আগ্রহ দেখে, তা এখনও প্রমাণ আবারও প্রমাণ করে দিল পোর্সাথরিটি অফ ইন্ডিয়াতে গোল্ড মেডেল পেয়ে পেনচেক সিলেট খেলে। তা ও অফ ইন্ডিয়াতে আমাদের 25-26-27 যে ইস্ট জোন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে ও গোল্ড মেডেল উড়িষ্যার একটি মেয়েকে হারিয়ে ও গোল্ড মেডেল পেয়েছে এবং খুব পরিশ্রমী ছিল। ওদের ব্রাউটে ছজন ছিল, ছজন থেকে তিনজনের মধ্যে এসে ফার্স্ট সেকেন্ড থার্ড সেইখান থেকে ও গোল্ড হয়েছে এবং ওর ভবিষ্যতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে এবং আমাদের 2022-এ চায়নার হাঞ্জাসুতে এশিয়ান গেমস হবে, সেখানেও প্রতিনিধিত্ব করার জন্য প্রচণ্ড পরিশ্রম করে চলছে আগ্রহের সাথে। তা আমি সংবাদ মাধ্যমে এটাই জানাচ্ছি যে ভবিষ্যতে মানে ও যে এই ওর যে আশা যে ও এশিয়ান গেমস খেলবে এবং ও যেভাবে পরিশ্রম করে চলেছে তাতে আমি খুব আনন্দিত এবং আপ্লুত, কিন্তু ওর সব কিছুর পেছনেই বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। তা আমি টিচার হিসাবে আমার দিক দিয়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, করব, করে যাব, আর কোনো সংস্থা বা কোনো জায়গা থেকে যদি এগিয়ে এসে ওকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দেন তাহলে আমি খুবই আনন্দিত এবং আপ্লুত হব, তাহলে ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে।
কৃষ্ণদেবপুর দেশবন্ধু স্মৃতি সংঘ গ্রামীণ পাঠাগারের পরিচালনায় জগজ্যোতি সেন মহাশয়ের তৎপরতায় তার প্রশিক্ষণে এলাকার ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে আজ দু বছর ধরে এখানে যে প্যানচাক সিলেক্ট অনুশীলন করা হচ্ছে সেই অনুশীলনীতে এলাকার ছেলেমেয়েরা যথেষ্ট সাড়া দিয়েছে এবং সম্প্রতি ন্যাশনাল গেমসে হরিয়ানাতে আমাদেরই এই ইনস্টিটিউশনের ছাত্র শাইন মজুমদার রৌপ্য পদক জয় করেছে এবং কিছুদিন আগে কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত প্যানচাক সিলেটের ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে জয়া রাজবংশী স্বর্ণপদক লাভ করেছে। আমরা ভীষণ খুশি, ভবিষ্যতে এই ছেলেমেয়েরা নিজেদেরকে আরও ভালো জায়গায় পৌঁছে দিক আমরা সেই আশা করি। এরা ন্যাশনাল গেমস থেকে আরও আন্তর্জাতিক পর্যায়ে এশিয়ান গেমসে এরা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করুক এই আশা রাখছি। কান্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।